আসসালাম আলাইকুম ওয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও তো সেটা হলো কীভাবে সিম সংরক্ষণ করা যায় এই নিয়ে একটা ভিডিও কারণ এখন সিমের সিজন এখন অ্যাভেলেবেল সবাই সিম খেতে পারেন মানে যার বাসায় লাগানো নাই তা কিনেও খেতে পারেন কিন্তু এই সিজনটা গেলে গাছ সিমটা পাওয়া যায় না এর জন্য সিমটা কীভাবে সংরক্ষণ করা যায় এই নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন এই সিমগুলো আমাদের গাছ থেকে সিঁড়ে আনছি কারণ এই সিম গাছটা আমার শাশুড়ি লাগাইছে তো আইসা দেখছি অনেক ছড়াইছে এখন সিম হয়ে গেছে আজকে ছিঁড়ে নিয়ে আসলাম তো সিমটা কিভাবে সংরক্ষণ করি এটা আপনাদের মাঝে শেয়ার করতেছি ভাবলাম শেয়ার করি তো দেখতে পাচ্ছেন আমি সিমগুলো এভাবে করে বেছে নিচ্ছি এ তো প্রত্যেকটা সিম দুই মাথায় এভাবে করে একটা আঁশ আছে ওই আঁশটা নিতে হবে আস্ট এভাবে টান দিলে ছিঁড়ে যায় তো আমি এভাবে সংরক্ষণ করে রাখি বছর জুড়ে মানে সংরক্ষণ করে বছর জুড়ে খাই তো আপনারা এভাবে রেখে খেতে পারবেন কোনো সমস্যা হয় না তো রান্না করার সময় এটা এভাবে ই করে ডিপে রেখে দিবেন কোনো সমস্যা হবে না রান্না করার সময় ইয়া করবেন আর এটা দেখতে পাচ্ছেন আমার সিমটা একটু ছিদ্র তাই জন্য ফেলে দিলাম তো রান্না করার সময় নামিয়ে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে তারপর রান্না করবেন কিন্তু সিমটা কষানো হলে তার তখন ওই মুহূর্তটা গরম পানিটা অ্যাড করবেন গরম পানিটা অ্যাড না করলে মানে সিমটা সিদ্ধ হতে চায় না তো খেয়াল রাখবেন ফোরজেন সিমটা গরম পানিটা অ্যাড করে রান্না করবেন তাহলে একদম বোঝার কোনো চেষ্টা ইয়াই থাকবো না কেউ কোনো মানুষ খেতে দিলে বুঝতেই পারবে না জেনেটা সংরক্ষণ করা সিম একদম গাছে টাটকা সিমের মতো স্বাদ হয় তো দেখতে পাচ্ছেন এগুলো আমি বেছে নিয়েছি তো সুন্দর করে এখন ধুয়ে পানি ঝরা দিব তো দেখতে পাচ্ছেন আমি পরি সুন্দর করে ধুয়ে পানি ঝরা দা রেখে দিয়েছিলাম এখন আমি সিমগুলো কেটে নিব এ তো একটা সিম আমি এভাবে কেটে নিলাম কারণ আমার এই সিমগুলো একটু ছোটো ছোটো মানে সিম কিন্তু আরও লম্বা হয় তো বেশি লম্বা হলে আপনারা তিন টুকরো করে নিতে পারেন যার যার সাইজ মতো কেটে নেবেন কোনো সমস্যা নাই তো আমি এভাবে কেটে সংরক্ষণ করবো তো এইভাবে কেটে সংরক্ষণ করবো মাছ দিয়ে রান্না করার জন্য তো আপনারা যারা মাছদার রান্না করার জন্য এভাবে কেটে নেবেন আর যদি ভাজি খেতে চান তাহলে ভাজি করার জন্য ভাজে যেভাবে ভাজি কাটি ওভাবে কেটে আপনারা রেখে দিতে পারেন যার যার রান্না করতে যতটুকু লাগে ওই পারি ওই পরিমাণে আপনারা রেখে দিতে পারেন তো আমি এগুলো মাছ দা রান্না করার জন্য রেখে দিব এভাবে কেটে নিলাম এখন আমি ভাজি করার জন্য কাটব আর কি এটা আমি আপনাদের দেখানোর জন্য এভাবে কেটে নিলাম কারণ আমি যেগুলো সবগুলোই আমি রান্না মাছ দিয়ে বা শাক দিয়ে রান্না করার জন্য রেখে দেব আর আপনারা যদি ভাজি খাওয়ার জন্য রাখতে চান তাহলে এভাবে রাখতে পারেন মানে ভাজি কাটার যে আমরা ভাজিটা কাটি যেভাবে আর কি এ তো এভাবে কুচি কুচি করে কেটে আপনারা রেখে দিতে পারেন সেমভাবে এখন একটা জিপলো ব্যাগে সুন্দর করে রেখে দিতে পারেন এক বৎসর পর্যন্ত কিছু হবে না বৎসর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন তাই আমি এগুলো কেটে নিয়েছি এভাবে সবগুলো কেটে নিব তো সবগুলো কাটা হয়ে গেছে আমার এখন আমার কাছে আমার হাতের কাছে জিপ্লো ব্যাগ নাই তো আপনাদের কাছে জিপ্লো ব্যাগ থাকলে জিপ্লো ব্যাগে ভরে রাখতে পারেন তো আমি একটা এমনিতে একটা পলি ভেগে ভরে নিতেছি আপনাদের দেখানোর জন্য আর কি জিপ্লো ব্যাগ না হলেও হয় এভাবেও রাখতে পারেন কোনো সমস্যা নেই তা এভাবে ভরে আমি রেখে দিব তো আজকে আমার এই সিম সংরক্ষণ করা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এ তো আমি সিমগুলো ভরে নিলাম একদম জানি ভিতরে কোনো বাতাস না থাকে সবগুলো বাতাস বের করে এভাবে করে নেবেন এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিয়েছি মুঠিগুলো আটকিয়ে দিবেন বাতাস বের করে এখন আমি রেখে দিব। ফ্রিজ যে রেখে দেব ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে রান্না করবেন নামিয়ে অনেকক্ষণ রাখতে যাবেন না তো আজকের মতো এখানে বিদায় নিছি আল্লাহ হাফেজ